হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সকাল সকাল আজকে ব্লগ বানাচ্ছি, তার কারণ হলো আজকে আমার এসএসসি জিডি এক্সাম আছে, যেটা পড়ছে পূর্ব বর্ধমান। তো সেখানে যাব, সেই জন্য পুরো রেডি হয়ে বেরিয়েই পড়েছি। তো চলো যাওয়া যাক। টাটা। কে, কিসের কান্না হচ্ছে? বাই বাই। তো তখন বাজে প্রায় 8:30 নাগাদ। সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি বাঁকুড়া বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। তো আমার বাড়ি থেকে বাঁকুড়া বাসস্ট্যান্ড যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তো বাসস্ট্যান্ডে পৌঁছেই সাথে সাথে একটা বাস বেরোচ্ছিল, তো আমি সেই বাসটাই ধরি এবং দুর্গাপুরের পথে রওনা দিই। তো বাঁকুড়া থেকে দুর্গাপুরের ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটারের মতো, তো সেই জন্য যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তো হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতাম এবং তারপর ট্রেন ধরতাম। আর আমার ট্রেনের টাইম ছিল 11:04। তো ভেবেছিলাম ওই ট্রেনটাই দুর্গাপুর থেকে ধরবো এবং 12টা নাগাদ আমি মান করে পৌঁছে যাব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে আমি পৌঁছেই গেলাম দুর্গাপুর ব্যারেজ। আর ব্যারেজের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কচুরি পানায় পুরো ভর্তি। আর সকালবেলা যেহেতু রোদটা পড়ছিল, দেখতে এত সুন্দর লাগছিল যে কি আর বলবো। তো যাই হোক, আমার এমনিতেও এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা। তো তারপর দুর্গাপুর স্টেশনে পৌঁছে আমি কিছু খাওয়া দাওয়া করি এবং সেখান থেকে যাই স্টেশনের দিকে ট্রেন ধরার পথে। যদিও আমার হাতে টাইম ছিল, তো অনেকে চাইলে বাসেও যেতে পারো, বাসেও অনেকে যাওয়া আসা করে, বাট আমার মনে হয়েছে দুর্গাপুর থেকে বর্ধমানে ট্রেন ধরে যাওয়াটাই বেটার। তো সেই কারণেই আমি দুর্গাপুর যাই এবং সেখান থেকে বর্ধমানের দিকে রওনা দিই। তো আমার ট্রেন ছিল 11:04, তো সেই কারণে আমি ভেবেছিলাম অনেক টাইম আছে, বাট ওখানে গিয়ে দেখি প্রত্যেকটা ট্রেন নাকি 1 ঘন্টা করে লেট ছিল সেই দিন। তো সেই জন্য ভাবলাম কি করব, বাট না, তারপর ভাবলাম 9:53 ট্রেনটাও নাকি সেদিনকে এসে পৌঁছায়নি। তো তারপর 11:02 ওই ট্রেনটাই পেয়ে যাই। তো তার আগে কিছুক্ষণ বসে ওয়েট, ট্রেন নাম্বার ছিল 03514, তারপর ট্রেন আসার পর সেই ট্রেনেই চেপে পড়ি। তো ফাইনালি আমি পৌঁছে গেছি মানকড় স্টেশনে। এরপর এখানে নেমে পরে 11 কিলোমিটার আমাকে যেতে হবে। তো আমি এখন আছি মানকড় স্টেশনে। ট্রেনগুলো আজকে আসতে অনেক লেট করেছে। দুর্গাপুরে যেটা 10টায় ট্রেন, সেই ট্রেনটা পেয়েছি 11টায়। তো এখান থেকে এখনও 11 কিলোমিটার আমাকে টোটো করে যেতে হবে অভিরাজপুর। দেন সেখানে আছে NS Polytechnic College, সেখানে আমার সেন্টার পড়েছে। তো চলো দেখা যাক বাস পাই কিনা, না হলে টোটো ধরে যেতে হবে। কয়েকটা দাদাকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো বাসে গেলে বেটার, কারণ টোটোতে নাকি অনেক খরচ পড়ে। তো দেখি চলো বাস পাই কিনা, যদি বাস পেয়ে যায় তো বাসেই যাব। তো আমার ভিলেজটার নাম হচ্ছে অভিরামপুর, যেখানে সেন্টারটা পড়েছে, অভিরামপুর NS Polytechnic College। সামনেই মোড় ছিল, মোড়ে টোটোর খোঁজ নিয়ে দেখলাম যে প্রায় 150 কি 120 টাকা করে টোটো ভাড়া। তো সেই কারণেই বাস ধরলাম, সামনে অভিরামপুরের বাস যায় এবং অভিরামপুরের মোড়ে নামিয়ে দেয়। মোড় থেকে নেমেই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ড, ওটা ডান দিকে রাস্তাটায় সোজা হেঁটে দিলে বা পারলে তোমরা টোটো করতে পারো। এবং ওই দূরে যে বিল্ডিংটা দেখাচ্ছে, ওই বিল্ডিংটাই হলো NS Polytechnic College। তো অবশেষে আমরা সেখানে পৌঁছেই যাই। তো তারপর পরীক্ষা সেন্টারের সামনেই ছিল আমাদের টোটো, পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে সামনেই টোটো ধরে অনেকে চাইলে মানকড় স্টেশনও যেতে পারো বা পারাজ স্টেশনও যেতে পারো। যদিও ওখান থেকে কাকুরা বললো যে পারাজ স্টেশনটার ডিস্টেন্সটা অনেক কম, তো সেই কারণে বাড়ি যাওয়ার পথে আর মানকড় স্টেশন যায়নি, সেখান থেকে ডিরেক্ট গিয়েছিলাম। তো অ্যাডমিটের মধ্যে শুধুমাত্র অ্যাড্রেসে দিয়ে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, তো সেই কারণে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। তো অনেকে চাইলে পারাজ স্টেশন বা মানকড় স্টেশনে নেমে পর সেখান থেকে বাস ধরে অভিরামপুরে আসতে পারো। আর আমাদের আগের শিফটে একটি মেয়ে চলে গিয়েছে পূর্ব বর্ধমানে, তো এবং সেখান থেকে সে ঘুরে আসে, আসার পর 7 মিনিট লেট হয়, কিন্তু তাকে আর এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হয়নি, সে কেঁদে কেঁদে বাড়ি ফিরে যায়। তো যারা আসবে আগের থেকে অবশ্যই লোকেশন অ্যাড্রেস জেনে পরে এসো, তা নাহলে কিন্তু যদি কিছুক্ষণ লেট হয়ে যায় তাহলে কিন্তু আর পরীক্ষা সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা পাড়া স্টেশনে পৌঁছেই যাই এবং ট্রেন নাম্বার ছিল 03519, 4:03 টাইম ছিল, তো ঠিক টাইমেই পৌঁছে গিয়েছি অনেক তাড়াহুড়োর মধ্যে। তো তারপরেই ট্রেনটা চলে আসে। তো দুর্গাপুর থেকে বাঁকুড়ার বাস ধরে পৌঁছে গেলাম বাড়ি। তো চলো আজকের ভিডিও এতদূর পর্যন্তই,
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।